ইসমিল্লাহ ই রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এখন বাঁচতেছে বিকাল পাঁচটা তো আমি আমার ব্লগটা স্টার্ট করলাম যে যে এখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই পুরো ভিডিওটি আমার সঙ্গে থাকবেন স্কিপ না করে ভিডিওটি দেখবেন আর ভিডিওর শেষ অংশে থাকবে মুচমুচে আলুর চিপসের একটা সহজ রেসিপি তো আশা করি পুরো ভিডিওটি দেখবেন এবং আমার সঙ্গেই থাকবেন খুবই গরম পরিবেশের মধ্যে হঠাৎ করে যখন আমরা আকাশের মধ্যে হালকা একটু মেঘের আওয়াজ দেখতে পাই সেটা আসলে খুবই আনন্দের হয় আজ অনেক দিন পর ছাদে আসলাম তো আপনারা দেখতেই পাচ্ছেন পরিবেশটা খুবই সুন্দর হালকা একটু ম্যাগার জন্য আর হচ্ছে চারদিকে ঠান্ডা বাতাস আসছে তো ভালো লাগতেছে পাশের বাসার ছাদে বাচ্চারা খেলা করতেছে তো সেটাও আমি আসলে শ্যুট করে নিলাম আর আমি ছাদের একটা অংশে চলে এসেছি তো এই পাশটা আমার অনেক ভালো লাগে চারদিকটা মনে হয় যেন সবুজের একটা সমারোহ আর অন্যদিকে আসলে শুধু বড় বড় বিল্ডিং এর জন্য আমার তেমন একটা ভালো লাগে না তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা সাজনা গাছ তো যারা সাজনা গাছ সম্পর্কে আইডিয়া নাই তাদেরকে দেখাচ্ছি আমি গাছটা আর দেখতে পাচ্ছেন গাছে ফুল ধরেছে সাজনা কিন্তু খুব ভালো একটা সবজি আর অনেকেই আমরা পছন্দ করে থাকি আর এই গাছটাতে প্রায় বারো মাসই সাজনা ধরে আর এদিকে দেখতে পাচ্ছেন সবুজ গাছগুলো খুবই ভালো লাগে আর খুব সুন্দর বাতাস লাগতেছে এখন আমি আরেকটা দিকে চলে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন কয়েকটা ছোটো ছোটো গাছ এখানে লাগানো তো আমার ছেলেকে আমি জিজ্ঞেস করলাম গাছগুলো কে লাগিয়েছে ও বলতেছিল যে মাইশা নাইমা আনটির তো গাছগুলো দেখে আসলে আমার কষ্ট হচ্ছিল কারণ হচ্ছে যে গাছগুলো লাগিয়েছে ওরা ওদের আম্মুর চাকরির ট্রান্সফার হয়ে গেছে তো ওরা অন্য শহরে চলে গেছে কিন্তু গাছগুলো আসলে রয়ে গেছে গাছগুলো ওরা যখন লাগিয়েছিল হয়তোবা ভাবছিল যে গাছগুলো অনেক বড়ো হবে কিংবা ফুল ফুটবে তো ওই সময়টা আসলে আর হয় নাই ওরা চলে গেছে তো গাছগুলো ভালো আছে আর যদি ওরা আমার ভিডিওটি দেখে হয়তো বা দেখে অনেক আনন্দিত হবে গাছগুলো ওদের ভালো আছে এজন্যই আসলে আমি আরও শ্যুট করে নিলাম এই অংশটা ছাদের এই পাশটাতে আসলেই কিছু গাছ দেখতে পাওয়া যায় আর সেজন্য আসলে ভালো লাগে আর ওই যে দেখতে পারতেছেন একটা বিল্ডিং দেখা যায় অনেক উঁচু দাঁড়িয়ে আছে তো আমি একটু দেখিয়ে নিচ্ছি সেটা হচ্ছে আমাদের শহরের সদর হসপিটাল সরকারি হসপিটাল তো ওইটা আমাদের একদম কাছেই আমাদের বাসা থেকে রিক্সা দিয়ে হসপিটালটাতে যেতে বড় জোর পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে তো সেটাও আমি আমার ভিওয়ার্সদের সঙ্গে শেয়ার করে নিলাম সন্ধ্যা প্রায় হয়ে আসছে এখন চলে যাব বাসায় আর ছাদে আসলে থাকা যাবে না তো সন্ধ্যার নামাজ টামাজ শেষ করে আসলাম একটু ছা রান্না করে খাবো আর হচ্ছে বাচ্চাদের জন্য আলু দিয়ে কিছু চিপস করে দেবো ওরা খুব পছন্দ করে চিপসটা তো আমার ভিউয়ার্সদের সঙ্গে আমি এটা শেয়ার করবো দেখতে পাচ্ছেন এখানে আলু কয়েকটা আলুকে আমি পাতলা পাতলা করে চিপসের মতো করে কেটে নিয়েছি তো সেটা আপনারা চাইলে কাটার আছে কাটার দিয়ে করতে পারেন আবার ছুরি কিংবা বটি দিয়েও করতে পারেন আমি আলুগুলোকে অনেক পাতলা পাতলা করে কেটে নিয়েছি তারপর হচ্ছে পানি দিয়ে ঠান্ডা পানি বলতে নর্মাল পানি দিয়ে ভালো করে আমি কয়েকবার ধুয়ে নিচ্ছি আর এই আলুর চিপসটা কিন্তু খেতে একদমই বাজারে কেনা পটেটো যে চিপসে প্যাকেটগুলো পাওয়া যায় তেমনই হবে আর আমার কাছে মনে হয় যে এর চেয়ে ভালো টেস্ট হয় ভিডিওটি আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত আর আমি বলে নিচ্ছি যারা আমার ভিডিওটি দেখছেন এবং এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেন আর পাশে ছোট্ট একটা বেলাইকন আছে সেটাও ক্লিক করে নেন এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আমি আলুগুলোকে ভালো করে ধুয়ে একটা স্টিমারের মধ্যে রেখে একটু বাতাসের নিচে রেখে দিয়েছিলাম তো আলুগুলো থেকে পানিগুলো ঝরে গেছে তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু চাইলে অল্প পরিমাণ মরিচের গুঁড়ো দেয়া যায় কিন্তু আমি কোনো মরিচের গুঁড়ো অ্যাড করব না কারণ আমার যেহেতু বাচ্চারা খাবে তাই আমি জাস্ট লবণটাই এখন দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে আমি আবার ফ্যানের নিচে রেখে একটু ঝরঝরে করে নিচ্ছি রুদে শুকিয়ে কিন্তু এইভাবে আলুর চিপসটা করা যায় আর যদি আমরা রুদে শুকিয়ে নেই তাহলে একটা বয়ামে ভরে রেখে অনেক দিন পর্যন্ত আলুর চিপসটাকে সংরক্ষণ করে রাখতে পারবো আর ইনস্ট্যান্ট বানানোর জন্য আর রুদে শুকানো লাগবে না একটু জাস্ট পানিটাকে শুকিয়ে নিলে হবে এখন একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে হালকা গরম করে নেব তেলটাকে গড়ে তৈরি যে কোনো খাবারে কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত আর বাচ্চাদের জন্য তো খুবই ভালো আর আলুর চিপসটা কিন্তু বাচ্চারা এত বেশি পছন্দ করে আমার মনে হয় সবার বাচ্চারাই আলুর চিপসটা খুব বেশি পছন্দ করে তো আমরা যদি ঘরে এইভাবে তৈরি করে দিয়ে বাচ্চাদেরকে খুশি রাখতে পারি তাহলে আসলে বাহির থেকে বাজারের প্যাকেটের কিনা আলুর চিপসটা আর ওদের হাতে দিতে হবে না আর বাচ্চারা অনেক সেফই থাকবে তো আমি এখন আলুগুলোকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে মাজারি আছে রেখে আমি আলুগুলোকে ফ্রাই করে নিচ্ছি চিপসগুলোকে অবশ্যই ডুবু তেলে ভাজতে হবে তো আলুগুলো ব্রাউন কালার হয়ে আসছে দেখতে পাচ্ছেন গোল্ডেন একটা ব্রাউন কালার চলে আসছে তো আলুগুলোকে আমি এখন উঠিয়ে নিচ্ছি তো চিপসগুলোকে আমি উঠিয়ে নিয়ে একটা প্লেটে রেখে দিয়েছি আর পাঁচ সাত মিনিট আসলে রাখলেই হবে তারপর হচ্ছে চিপসগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন একদম মুচমুচে হয়ে যাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন একদম মুচমুচে হয়ে গেছে তো বাজারে কেনা না চিপসের মতোই কিন্তু বাজারে আলুর চিপসের চেয়ে অনেক ভালো এবং অনেক টেস্টি নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে এবং খেতেও কিন্তু বেশ ভালো হয়েছে তো আমার বাচ্চারা এগুলো খাবে আর আমি একটু চা করে নিয়েছি চাটাও কাচ্ছি তো আজকের ব্লগটা আসলে আমি এখানেই শেষ করে নেব যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং আমি আপনাদের জন্য দোয়া করব আর দোয়াটা হচ্ছে আমাদের জন্য খুবই প্রয়োজনীয় আর যদি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাবেন আজকের মতন এখানে আল্লাহ হাফিজ